গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা অ্যালকিন থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোন পেতাম, অ্যান্ড তার সাথে সাথে বিভিন্ন এক্সেপশন নিয়েও কথা বলেছিলাম। তো আজকে আমরা বলবো অ্যালকাইনের সাথে যখন আমরা ওজোনোলাইসিস করি তখন আমাদের আসলে কি ঘটবে। সাধারণত অ্যালকাইনের সাথে আমাদের ওজোনোলাইসিস রিয়েকশন করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই, অর্থাৎ অ্যালকিনের সাথে যখন আমরা ওজোনোলাইসিস করে অ্যালডিহাইড বা কিটোন পেতাম, আমরা অ্যালকাইনের জন্য আসলে তখন ওজোনোলাইসিস করে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। এটা একটা বড় ডিফারেন্স যেটা আমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যে যখন আমরা আমাদের একটা ফাইনাল প্রোডাক্ট ওজোনোলাইসিস করার পর অ্যালডিহাইড বা কিটোন পাবো, তাহলে ফর শিওর ধরে নিব যে আমাদের কম্পাউন্ডটা ছিল অ্যালকিন। আর যদি আমাদের ফাইনাল প্রোডাক্টটা কার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে আমাদের ইনিশিয়াল কম্পাউন্ডটা ছিল অ্যালকাইন। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। তো যে কোনো একটা অ্যালকাইন স্ট্রাকচার আঁকি আমি, আর সি ট্রিপল বন্ড সিএইচ। তো এর যখন আমি ওজোনোলাইসিস করব, সেম ব্যাপার, শুধু ইন প্রেজেন্স অফ সিসিএল ফোর যে ব্যাপারটা ঘটবে, সুন্দর মতন এখানে একটা ঘর বাড়ি ক্রিয়েট করব। তবে আগের বার আর এবারের যে ঘর বাড়ি তার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যেহেতু আমাদের অ্যালকাইনের তিনটা বন্ড, সো একটা বন্ড স্টিল থেকে যাবে। তো ব্যাপারটা যেমন হবে যে আমাদের এই জায়গাতে আর একটা বন্ড রয়ে যাবে যেটা কিন্তু অ্যালকিনে ছিল না। তো তারপর আমরা যখন এখানে পানি অ্যাড করব, সুন্দর মতন এই জিনিসটা এদিক বরাবর আর এদিক বরাবর ভেঙে যাবে। ভেঙে গিয়ে যে ব্যাপারটা ঘটবে, আমাদের এদিক থেকে পাবো আর সি, এখানকার অক্সিজেন সুন্দর মতো একটা কার্বনিল উৎপন্ন করবে, আর এই হাত বরাবর একটা ওএস চলে আসবে। আর এই পাশে যেটা হবে, সুন্দর মতন আবারও এই অক্সিজেনটা একটা কার্বনিল ক্রিয়েট করবে, এই পাশে হাইড্রোজেন ছিল আর এই পাশ বরাবর একটা ওএস চলে আসবে। তাহলে আমি যদি একটু খেয়াল করি, এটা একটা অ্যালকাইল গ্রুপ, তার সাথে একটা কার্বনিল, তার সাথে একটা ওএইচ, মানে আর সি ও ও এইচ, মানে এটা একটা আসলে একটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল। আর অপর পাশে যদি আমি খেয়াল করি, এটাও কিন্তু সেম প্রোডাক্টে ছিল, একটা হাইড্রোজেন, তারপরে আমাদের সি ও ও এইচ, অর্থাৎ এটা একটা মিথানোয়িক অ্যাসিড ছিল। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমরা যখন অ্যালকাইনের একটা ওজোনোলাইসিস করব, সেখান থেকে আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো কার্বক্সিলিক অ্যাসিড। তো এটার মধ্যে যদি আমি একটা প্রবলেম সলভ করি, যেমন এ একটা কম্পাউন্ড ছিল, তার ওজোনোলাইসিস করে আমি একটা অ্যাসিড পাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি, ফর শিওর তাহলে আমি বুঝতে পারলাম যেহেতু এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড আমাদের প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, তাহলে অবশ্যই অবশ্যই আমার কম্পাউন্ডটাকে অ্যালকাইন হতে হবে। এখন আরেকটা কনসেপ্ট এখানে চলে আসলো, যেহেতু আমি একটা পাচ্ছি, কিন্তু আমরা তো জানি যে ওজোনোলাইসিস করলে আমরা আসলে দুইটা করে প্রোডাক্ট পাই। সো যেহেতু আমি একটা পাচ্ছি, তার মানে হচ্ছে এই কম্পাউন্ডটা এই দুইবার করে উৎপন্ন হচ্ছিল, দিস ইজ ওয়াই আমাদের এই প্রোডাক্টটা জাস্ট আমি একবার করে পাচ্ছি। তাহলে আমরা এই কম্পাউন্ডটাকে আমি কি করব, এই কম্পাউন্ডটাকে আমি তার কার্বনিল স্ট্রাকচার মতন ড্র করা শুরু করি। এই পাশে ওএস ছিল আমাদের, এই পাশে ছিল এইচ। আমি এইচটাকে যদি এই পাশে আবার ড্র করি, এই পাশে এইচ, এই পাশে ওএইচ, দ্যাট মিন্স আমার এই দিক বরাবর আসলে একটা ট্রিপল বন্ড গঠন করবে। তাহলে আমি যদি ফাইনাল আমাদের এই কম্পাউন্ডটাকে লিখতে চাই, কার্বন এই পাশে একটা হাইড্রোজেন আর এদিকে তিনটা বন্ড, যেহেতু এটা আমাদের একটা অ্যালকাইন, এই পাশে কার্বন, এই পাশে আবার হাইড্রোজেন। সো আমাদের এই কম্পাউন্ডটা তখন হয়ে যাচ্ছে এটা। আর আমরা একটা পাচ্ছি বিকজ আমি যদি ঠিক আমাদের বন্ডের এই পাশে চিন্তা করে এই পাশে চিন্তা করি, দুই দিকে আসলে সেম কম্পাউন্ড, দিস ইজ ওয়াই আমরা আসলে এখান থেকে একটা সিমেট্রিক অ্যালকাইন অ্যান্ড সিমেট্রিক অ্যালকাইন থেকে একটা করে কম্পাউন্ড পাচ্ছিলাম, যেটা ছিল আমাদের একটা এক কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। তো এই ছিল আমাদের অ্যালকাইনের ওজোনোলাইসিস। তো এখন তোমাদের জন্য একটা প্রবলেম রইল। প্রবলেমটা হচ্ছে এ একটা কম্পাউন্ড, সেটার ওজোনোলাইসিস করে বি এবং সি উৎপন্ন হয়, যেখানে বি হচ্ছে একটা তিন কার্বনের কিটোন আর সি হচ্ছে একটা এক কার্বনের অ্যালডিহাইড। তোমাদেরকে বের করে দেখাতে হবে যে এই কম্পাউন্ডটা আসলে কী ছিল। তোমরা আনসারটা কমেন্ট করে জানিয়ে দাও, আর তোমাদের মতো থেকে সর্বোচ্চ কমেন্টকারীরা প্রতি মাসে বিদ্যাসাগরের পক্ষ থেকে একটি গিফট বক্স পাবে। সো আর দেরি না করে এখনই ঝটপট আনসারটা দিয়ে ফেলো। টিল দেন স্টে উইথ হ্যাপিনেস, স্টে উইথ